এই অ্যালবামটা আমাদেরকে জানতেই হবে। এই অ্যালবামের মধ্যে প্রথম যেটা সেটা কি, যা সবকিছুর আগে, সেটা কি আল্লাহকে জানা, নবীকে জানা এবং এবং দিনকে জানা, তিনটা, মারিফাতুল্লাহ, মারিফাতুন নবী, মারিফাতুল ইসলাম। এখন অনেকে বলতে পারে আমি তো জানি, আল্লাহকে জানতে হলে আপনার আমার উচিত হবে, আল্লাহকে জানতে হলে অনেকে বলে থাকেন যে আমরা আল্লাহকে চেনার কোনো উপায় নেই, না আল্লাহ তাকে পরিচয় দিয়েছেন। আল্লাহকে জানতে হলে কোরআনে কারিমে যেতে হবে, রাসূল আসলাম হাদিসে যেতে হবে। আল্লাহকে জানার জন্য আপনি এর বাইরে গেলে কখনো ভুল করবেন, ভুল করবেন। দেখেন আমি বুঝে বলি আপনাকে, আপনি যদি কোনো বিল্ডিং বানাতে চান কার কাছে যাবেন, ইঞ্জিনিয়ারের কাছে। ডাক্তার হতে চাইলে কার কাছে যাবেন, ডাক্তারের কাছে। তাহলে আল্লাহ সম্পর্কে জানতে হলে যিনি সবচেয়ে বেশি জানেন আল্লাহ সম্পর্কে তারা কারা, নবীরা, নবী রাসূলগণের কাছে যেতে হবে, তাহলে আপনি আল্লাহ সম্পর্কে জানতে পারবেন। নবী রাসূলগণ দুটো জিনিস রেখে গেছেন, একটি হচ্ছে তাদের কিতাব, একটি হচ্ছে তাদের বাণী, আল্লাহর কিতাব এবং বাণী, একটা কোরআন একটা সুন্নাহ। এই দুটো জিনিসের কাছে আপনাকে যেতেই হবে। এই দুটো জিনিসের মাঝে যদি কোনো আপনি না যান, তাহলে অবশ্যই আপনি আল্লাহ তো চিনতে পারবেন না, আপনি ভুল করবেন। আমরা এই দুটো জিনিস জানতে হলে প্রথমে আল্লাহ রাব্বুল ইজ্জতকে কীভাবে চিনি একটু চিন্তা করে দেখুন। আল্লাহকে কীভাবে চিনতে হবে, আল্লাহর পরিচয় কি আল্লাহ দিয়েছেন, দিয়েছেন, কোন সুরায় দিয়েছেন, সুরা ইখলাস, বারাকাল্লাহু ফিক, আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছে সুরা ইখলাসে। আল্লাহ বলছেন কুল আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, তার পরিচয় দিয়েছেন, তার পরিচয় দিয়েছেন তিনি আয়াতুল কুরসিতে, আয়াতুল কুরসিতে, আল্লাহ লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, এভাবে শেষ পর্যন্ত বলছে ওজন আলিম আমাদের পরিচয় দিয়েছে কিনা, দিছে। আল্লাহ পরিচয় জানতে হলে সূরা হাসরের শেষ তিন আয়াতে আছে আল্লাহু খালিকুল বারিউল মুসাররু লাহুল আসমাউল হুসনা ইউসাররু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকিম, আছে আল্লাহর পরিচয়। আল্লাহ কোরআনে কারিম দিয়েছে, আল্লাহর পরিচয় আল্লাহ নিজেই দিয়েছে। আমাদের জন্য ইজতিহাদে করলে কোনো আল্লাহর পরিচয় জানা যাবে না, কারণ আল্লাহকে কি কেউ আপনি কি দেখেছেন, আপনার কেউ দেখে, আমরা কেউ দেখিনি। তাহলে এখানে নির্ভর করতে হবে একমাত্র যিনি সত্যবাদী তার কথার উপর। সবচেয়ে সত্যবাদী হচ্ছেন নবীগণ, নবীগণ যে জিনিস নিয়ে আসছেন সেটার উপর নির্ভর করে আল্লাহকে শিখতে হবে, নাকি ভুল শিখা হবে, ভুল জানা হবে। এই জন্য আল্লাহকে জানতে হলে কোরআন এবং সুন্নার ভিতরে থাকতে হবে। কোরআনে কারিমে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, তিনি বলেছেন যে তিনি হাশরের দিন আসমান এবং জমিনকে, জমিনকে মুঠির ভিতরে রাখবেন, আসমানকে ডান হাতে রাখবেন, তিনি বলেছেন, বলছেন বলছেন, তিনি বলেছেন যে তিনি হাতের মধ্যে রাখবেন, অর্থ তার হাত আছে কি নাই, আচ্ছা এটা তিনি বলেছেন। তিনি বলেছেন নূহ আলাইহিস সালামকে যে আমার চোখের সামনে তুমি তৈরি করো, কি তৈরি করো, নৌকা তৈরি করো, তাহলে আল্লাহ কি আছে, চোখ আছে, চোখ আছে, স্বীকার করতেই হবে। তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সম্পর্কে বলেছেন যে কিয়ামতের দিন জাহান্নাম বলতেই থাকবে হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, আরো বাড়তি কিছু আছে কি, আরো বাড়তি কিছু আছে কি, বলতেই থাকবে, মানে তার জাহান্নাম পুরো হবে না। আল্লাহ তাআলা তখন ফায়দাউল জব্বার কদমহ, আল্লাহ তার পা সেখানে রাখবেন, আল্লাহ তার পা সেখানে রাখবেন, জাহান্নাম বলবে আমি পূর্ণ হয়ে গেছি, পূর্ণ হয়ে গেছি, জাহান্নাম বলবে তাহলে পা আছে কি, আছে, প্রমাণিত হল। রাসূলুল্লাহ হাদিসে আসছে আল্লাহ তাআলা তিনি মানুষের অন্তর আল্লাহ দুই আঙ্গুলের মাঝখানে, আল্লাহ তাআলা কি আঙ্গুল আছে কি, আছে, রাসূলের হাদিসে আসছে সেটা বুখারী রওয়ায়েতে আছে। এইভাবে আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলা পুরো পরিচয় কে দিয়েছেন, আল্লাহ দিয়েছেন অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তাহলে আল্লাহকে চিনতে হলে আল্লাহ এবং তার রাসূলের বাণীর দিকে ফিরে যেতে হবে, আল্লাহর বাণী অথবা কার দিকে যেতে হবে, রাসূলের বাণীর দিকে ফিরে যেতে হবে। যদি সেটা না হয় তাহলে আল্লাহকে চিনা যাবে না, আল্লাহকে চিনা যাবে না এবং আল্লাহকে চিনতে ভুল করবে আল্লাহকে। আচ্ছা আমি আপনাদেরকে আরেকটু বুঝিয়ে বলি জিনিসটা, যদি কোনো
মানুষ সম্পর্কে আপনার জানা না থাকে, তখন আপনাকে পরিচয় কিভাবে তুলে ধরা হয় জানেন? বলা হয় যে লোকটার মাথায় টুপি আছে, লোকটার দাড়ি আছে, লোকটা একটা শেরওয়ানি গায়ে দিছে, লোকটা সামনে চুল সাদা হয়ে গেছে, গায়ের রং এরকম, এরকম বলে না, পরিচয় তুলে ধরে না। তাহলে আল্লাহর নাম এবং গুণ বিস্তৃতভাবে তুলে ধরেছে কে? আল্লাহ নিজে এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? এখন এগুলো যদি আমি অস্বীকার করি, তাহলে কি আল্লাহকে চিনলাম? চিনলাম না। তাহলে এইগুলিকে যথাযথ মেনে নিতে হবে, আল্লাহর নাম গুণ এগুলিকে মেনে নিতে হবে, তাহলে আল্লাহকে চিনা হবে। সত্তাকে চিনতে হলে আল্লাহর নাম, সত্তা যেই সত্তা আল্লাহ রাব্বুল ইজ্জতকে চিনতে হলে তার নাম গুণকে মেনে নিতে হবে। যদি নাম গুণে না নেই তাহলে তাকে চিনা হয়নি। এই জন্য সবচেয়ে অভাগা তারা যারা আল্লাহর নাম গুণ স্বীকার করে না। আল্লাহর নাম গুণ স্বীকার আমরা স্বীকার করি, আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, নিয়মিত ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব দিন, লাইক কমেন্ট শেয়ার করুন, দিনী কাজে সহযোগিতা করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।